কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করার জন্য। দেখেন এখানে যে প্রথমে আমরা যদি একটু আপনাদের দেখাই, প্রথমে আপনার যে অ্যাকাউন্ট থাকবে, এই যে আমার নর্মালি যে অ্যাকাউন্ট, আমরা সেই অ্যাকাউন্ট এখানে যে গুগলে যে দেখেন facebook.com লিখে সার্চ দিলাম, তো দেখেন নর্মালি এই ধরনের পেজ চলে আসতেছে। তো বন্ধুরা, নর্মালি পেজ ক্রিয়েট করার জন্য এই ধরনের পেজ ফেসবুক আসার পর দেখেন এখানে পেজ লেখা আছে, পেজে চলে আসবো। তো পেজে দেখি ক্রিয়েট নিউ পেজ, আমি আমার নিজের নাম দেন, পেজের নেম বলছে, তো আমি আমার নাম লিখছি আজাদ SERVIT। তো দেখেন আপনি চাইলে এটাকে আরো ভালো কিছু দিতে চান, দিতে পারেন। এখানে কোম্পানির নেম, আমি আমার কোম্পানির নাম কপি করলাম, এখানে ভি করলাম, এটা আজাদ সার্ভিস নামে কিছু আছে নাকি। তো এখানে কোম্পানির নাম, এখানে সবকিছু বন্ধুরা হয়ে গেল। এন্ড এর পরের কাজ হলো ডিসক্রিপশন। তো আমি আমার আজাদ সার্ভিস কোম্পানি এন্ড মোবাইল নাম্বার চাইলে আমি এখানে দিতে পারি, +88017738775। আমি আমার এটা আমাদের আজাদ সার্ভিস কোম্পানি লিমিটেড। এটা তারপর বলছে এখানে দিস এফোর্ট, এখানে দেখেন ক্যাটাগরি টাইপ, এখানে প্রায় এখানে বলছে টোটাল 255 ক্যাটাগরি হতে হবে। বন্ধুরা এখানে দেখেন আমি এখানে যদি লিখি পাবলিক ফ্রিকোয়েন্সি লিখলে হতে পারে, FUB, আমি একটু লিখতেছি দেখি কি আছে। দেখেন পাবলিক সার্ভিস, তো আমি এখানে পাবলিক সার্ভিস দিয়ে দিলাম, যেহেতু আমার এটা পাবলিক সার্ভিসের জন্য এখানে আমার কিছু ডিসক্রিপশন লিখে দিলাম। তাহলে আপনি আরো ভালো কিছু বাড়ায় চড়ে লিখতে পারেন। আমি এটা কেটে দিলাম, যে আমার যে রেগুলার কাজ করবো সেটা আমি দিয়ে দিলাম। দেন তাহলে আমি আদার সার্ভিস দিয়ে দিলাম, দেন এটা অলমোস্ট কমপ্লিট। আমি ক্রিয়েট এ পেজ, খুব সহজ, আশা করি আপনারা যারা পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, এই যে দেখেন অলরেডি পেজ মোর ডিটেল, এখন আমরা সেভ দিব। বন্ধুরা দেখেন অলরেডি আমার একটা পেজ আদার সার্ভিস পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখানে নাম এসে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, দেখেন আমরা অলরেডি নাম দিয়ে দিলাম আমরা। এখন এখানে আমরা বন্ধুরা এখানে আমার ডিটেইলসটা দেখেন আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। আমার এখানে চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, আর অনেক কিছু দিতে পারেন। তো আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আর এখানে বাংলাদেশ ক্রিয়েট করে দিতে হবে, যেহেতু আমি বাংলাদেশি, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। এখন আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব, আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম, এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলাম বন্ধুরা। তো ম্যাপ আপনি চাইলে ম্যাপ দিতে পারেন, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এই দেখেন। তো এটা দেওয়ার পর আমরা এখন এটাকে সেভ দিব। এখন ইউজার নেম বলতেছে, আমি ইউজার নেম যদি নিচ্ছে না, আমি আরেকবার ট্রাই করে দেখবো। তাহলে একটু আপনি আদার সার্ভিস অফিসিয়াল লিখে দিতে পারি, আমি অফিসিয়াল লিখে নিব। তো আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন খুব সহজেই, দেখি এটাতে নেয় নাকি। বন্ধুরা দেখেন এটা অলরেডি নিয়ে নিচ্ছে, আমি আজাদ সার্ভিস অফিসিয়াল। তো এই নামে সার্চ দিলে অলমোস্ট সবাই পেয়ে যাবে। দেন এই ছিল এখানে শিফটটা, এখন আমরা এখন পেজের ডিটেলস চলে আসবো। এখন আপনি আপনার পেজে যা ইচ্ছে সবকিছু প্রমোট করতে পারবেন, সবকিছু কাজ করতে পারবেন। এখন যদি আপনি মনে করেন পেজটা পাবো কোথায়, তার জন্য যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টে চলে আসতে হবে আপনাকে। এখন আমি আমার পেজে চলে আসবো,
তো পেজে আসার পরে আমরা এখন ওটাকে খুঁজে বের করব এখানে অলরেডি সবকিছু দেখেন পেজ অলরেডি পাবলিক ফ্রিকোয়েন্সি এখন চাইলে আপনি পেজে ছবি দিতে পারেন আপনার এডিট করতে পারেন আপনার সবকিছুই আপনার প্রোফাইলের যেমন আমি আমার এই প্রোফাইল পিকচার চেঞ্জ করব এখানে যাব আমি আপাতত আমার পার্সোনাল কোনো ছবি দিচ্ছি চাইলে আপনি পরে আপনার মতো করে ছবি অ্যাড করে দিবেন আপনি স্মল বলছে তো চাইলে আমরা এটাকে আর একটু বড় দিতে পারি এগুলো আপনার মতো করে আপনি আস্তে আস্তে সব কিছু অ্যাড করে নেবেন আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড সব কিছু দিয়ে দিবেন আমি আপাতত এই ছবিটা দিয়ে দিচ্ছি তো পরের ব্যাপারটা দেখেন এখানে এডিট অপশনে চলে আসবো এডিট অপশনে এসে আপলোড প্রোফাইল আমি আপলোড প্রোফাইল দিয়ে দিচ্ছি আমি যে রিলেটেড কাজ করি সিস্টেম রিলেটেড আমি এখানে সব কিছু অ্যাড করে দিব এখন আপনি চাইলে যত বাড়ায় চড়ায় সুন্দর করে লিখতে পারবেন তত আপনার এখানে কাজের জন্য সুবিধা হবে দেখেন আজাদ সার্ভিস এখানে সবকিছু করে দিলাম আমি আমার কোম্পানির নাম দিয়ে সবকিছু ডিটেলস এখানে অ্যাড করে দিলাম এই যে দেখেন আমার ডিটেলিং সবকিছু চলে আসলো এখানে তো বন্ধুরা এইভাবে হয়ে গেল একটা ফেসবুক পেজ প্রোফাইল কমপ্লিট করার অপশন চলে আসলো এখন আপনি চাইলে এটাকে আপনার মতো করে আপনি সবকিছু করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি দরকার আমার এই লিঙ্কে আপনাদেরকে আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলের নিচে যারা আপনি এখান থেকে বুঝতে পারেন তো থ্যাংক ইউ ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু